অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য, দারুণ সব প্রশ্ন পাওয়া গেছে। কিলিয়ান এমবাপ্পে অলিম্পিক কোপা ইউরো ধুমধুমার একটা অ্যারেট টাইম আমার মনে হয় চালানো সম্ভব। কী দিয়ে শুরু করবো আমি এটাই বুঝতে পারছি না। আচ্ছা ওয়াহিদ শরীফ, তার প্রশ্ন, 15টা UCL তাদের পকেটে, তারপরও এমবাপ্পেকে লাগে, ওরা এত লোভী কেন? মানে রিয়াল মাদ্রিদের কথা জিজ্ঞেস করেছেন, ওরা এত লোভী কেন? আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে কি, বড় দলগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা টপে থাকে তখন তারা নতুন প্লেয়ার সাইন করায়, এটা হচ্ছে একটা বিগ টিম চ্যাম্পিয়ন টিমের একটা বৈশিষ্ট্য। আপনি পৃথিবীর যতগুলো দল দেখতে পাবেন সেগুলোর ভেতরে আপনি এই ব্যাপারই দেখতে পাবেন। যখন বার্সেলোনা ট্রেবল জিতল 2008-09 সালে, তারা তখন সাইন করেছিল জ্লাতান ইব্রাহিমোভিচকে, এবং এরপরে যখন তারা পরে আবার ই করলো তখন আবার তারা ডেভিড ভিয়াকে সাইন করালো। তাদের ওই একাডেমি ছিল কিন্তু প্লেয়ার সাইনিং ব্যাপারটা নিয়মিতই তখন চলছিল। এটা মানে লোভের ব্যাপার না, এটা হচ্ছে মাথার ব্যাপার, প্ল্যানের ব্যাপার, ফ্লোরেন্তিনো পেরেজের ব্যাপার। কারণ আপনার কাছে টাকা আছে, আপনি হচ্ছে এটা সঠিক জায়গায় খরচ করতেছেন কিনা, সেই প্ল্যানে আগাচ্ছেন কিনা, দ্যাটস ইট। আচ্ছা এই 15 নম্বর নিয়ার প্রশ্ন আছে, হৃদয় গাজীর প্রশ্ন, যে লা দেসিমা আসলে কি, উনি লা দেসিমা কি সেটা জানতে চেয়েছেন। লা দেসিমা, লা অনেক একটা লম্বা বিরতির পরে ওই চ্যাম্পিয়ন্স লিগ তারা জিতেছিল, এরপরে তারা আরো 5টা জিতেছে। লা দেসিমা তো 10 নম্বরটা, এরপরে 11 নম্বর যেটা জিতেছিল লা উনদেসিমা, 12 নম্বরটা লা দুওদেসিমা, আর 13 নম্বরটা লা দেসিমা তেরসেরা, 14 নম্বরটা লা দেসিমা কোয়ার্তা, আর 15 নম্বরটা লা দেসিমা কিন্তা। এইটা হচ্ছে তারা বলেন। এখন এই দুটো জিনিস আমাকে, মানে স্প্যানিশ আমি দুটো জিনিস শিখেছি, তিনটা জিনিস স্পেশালি, একটা হচ্ছে এই 10 থেকে 15 পর্যন্ত গোনাটা, এটা আমাকে রিয়াল মাদ্রিদ শিখেছে, আমাকে নার্কোস সাহেব শিখিয়েছেন এই পাটার উপরে যেটা দিয়ে ঘষে, শিলপাটার উপরে যেটা ব্যবহার করা হয়, এবং আরেকটা জিনিস আমাকে আমার এক বন্ধু শিখেছিল যে স্পেনে যদি কখনো যাওয়া হয় তাহলে কফি যদি চাওয়া হয় তাহলে যেন বলা হয় যে মেগুস্তারিয়া উন পোকো দে কফি পোর ফাভোর, যেটা আমার কফি খাই জন্য তারা বলছে যে এটা লাগবে, খালি এটা শিখলে। আপনি আরো আরো দুটো ইয়ে জানেন, সেটা হচ্ছে ওই যে আলামাদ্রিদ, না 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 বসুন্ধরা কিংস এর প্লেয়াররাও সেটা জানে। ও হ্যাঁ হ্যাঁ দুটো, হ্যাঁ হ্যাঁ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া, হ্যাঁ এটাকে আমরা অন্যভাবে বললাম অস্ট্রেলিয়া, এবং ওই পাটার মতো করে এই আরেকটা, আরেকটা জানি যে ভিস্কা বার্সা, ভিস্কা কাতালুনিয়া, ভিস্কাল বার্সা, যদিও এটা কাতালান শব্দ, কাতালান ভাষা আর স্প্যানিশ ভাষার ভিতরে তফাৎ আছে। আমরা যে বলি না ভ্যালেন্সিয়া, এটা স্প্যানিশ ভ্যালেন্থিয়া, আমরা বলি না যে জারাগোজা বলি আমরা, রিয়াল জারাগোজা, জারাগোসা, ইয়ে করেন স্প্যানিশ কোর্স ইচ্ছা আছে, মানে কেউ না, আমরা ওয়ার্ল্ড কাপে যে দেখলাম না, স্প্যানিশ ভাষা জানা থাকলে জীবন ইংলিশ জানে কোনো লাভ নাই, হ্যাঁ ইংলিশ জানে কোনো লাভ নাই, স্প্যানিশ জানলে 100-তে 100 দুনিয়ার সব জায়গায় কাজ চালায়। তখন আমরা হাভিয়ার কাব্রেরা, অস্কার ব্রুজন, ওদের সাথেও আমরা খুব ভালোভাবে কথা বলতে পারবো। এক্স্যাক্টলি, দরকার দিত কাজ। আচ্ছা আরো প্রশ্ন আছে, করবেন এমবাপ্পে রিলেটেড প্রশ্ন আছে, খালেদ মাসুদ বিধান, তার প্রশ্ন এমবাপ্পের ফলে, না খালেদ মাসুদ বিধান, এমবাপ্পের ফলে মাদ্রিদের ড্রেসিং রুমের অবস্থা কেমন হবে, মানে অনেকেই শঙ্কা করতেছে এমবাপ্পে আসার ফলে সুখের সংসারে নাকি আগুন লাগবে, একটা অন্তর কলহ সৃষ্টি হবে। দেখেন কালকে এমবাপ্পে সাইনটা কনফার্ম হওয়ার পর আমরা রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়ারেরই কিন্তু এমবাপ্পেকে নিয়ে পোস্ট দেখেছি, এখন আসার পর কি হবে সেটা তো পরে বোঝা যাবে, মানে আপনি যেই ধরনের ইয়ে মিন করছেন ঠিক আছে সেটা কি হবে, আর উপরে যখন ফ্লোরেন্তিনো পেরেজ আছে মনে খুব বেশি কিছু হবে না। জুনায়েদ সাহেবেরও আশঙ্কা আছে একই রকম, যে ভালোই তো ছিল রিয়াল মাদ্রিদ এমবাপ্পেতে, রিয়াল মাদ্রিদের এমবাপ্পেকে আনার দরকার কি ছিল, উনি লিখেছেন একেবারে এভাবেই লিখেছেন যে প্ল্যানটিক নিয়ে কাড়াকাড়ি হবে, মানে ভিনিসিয়াস নাকি এমবাপ্পে, পেনাল্টি নিয়ে তো কাড়াকাড়ি কি হবে, এটা কে নেবে পেনাল্টি কিক, এমবাপ্পে নেবে ভিনিসিয়াসের যেটা হবে কিছুদিন, ওই যে মেসির ছায়া যেমন নেইমার কিছুদিন ছিলেন, এখন ভিনিসিয়াসের ছায়া খানিকটা পড়ে যেতে পারেন, কিন্তু নেইমারের মতো বোকামি যেন তিনি না করেন, তাই না?
আর রিয়াল মাদ্রিদ ধরেন হচ্ছে এ ধরনের ধরেন এটাকে আমরা গ্যালাকটিকো নাই বলি, ঠিক আছে, ধরেন গ্যালাকটিকো এক হিসেবে গ্যালাকটিকো, বাট যখন একটু অন্য প্রসেসে, অন্য প্রসেসে, ঠিক আছে, ইয়াং গ্যালাকটিকো এরকম যদি বলে, ওই ধরনের প্লেয়ারদের সামলানোর এক্সপিরিয়েন্স এই ক্লাব ম্যানেজমেন্টের ছিল, আছে, সো আই হোপ এবারও থাকবে। এবং ওই সময়টায় ধরনের গ্যালাকটিকোসের আমলটায় খুব বেশি কিন্তু ধরেন হচ্ছে গিয়ে ড্রেসিং রুমে বিবাদ, এ ওকে মানতেছে না, খুব বেশি কিন্তু ধরেন মেজর কোনো কিছু হয়নি। সো আই হোপ রিয়াল মাদ্রিদ ওটা খুব ভালো, মানে বড় কোনো কিছু শোনা যায় না যে কখনো ড্রেসিং সমস্যা হলে সেটা সমাধান করে কাউকে ছেড়ে দেওয়া হয়েছে বা এরকম কিছু হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন ফরহাদ জামান মুবিনের প্রশ্ন হচ্ছে, অলিম্পিক গেমসের জন্য প্লেয়ারদের ছাড়তে চায় না কেন ক্লাবগুলো? কারণ সেটা তো আপনার হচ্ছে ফিফা যে বাধ্যবাধকতা বা ফিফার ম্যাচ, যেমন ফ্রান্স দল দিয়েছে কিলিয়ান এমবাপে নাই, ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট চাচ্ছিলেন যে ইমানুয়েল কিলিয়ান এমবাপে খেলুন যেহেতু প্যারিসে অলিম্পিক, কিন্তু রিয়াল মাদ্রিদ সাধারণত তার ফুটবলারকে অলিম্পিকের জন্য অ্যালাউ করে না, তার উপরে আবার ইউরো আছে, ইউরো আছে, এটাই মানে তখন হচ্ছে আপনার ক্লাবের উপর ডিপেন্ড করবে যে ওরা ছাড়তে চায় কি চায় না। যেমন হচ্ছে গিয়ে আপনার ফিফার ম্যাচ থাকলে যে মনে হয় দুই দিন না তিন দিন আগে, 72 ঘন্টা বা 48 ঘন্টা যে কোনো একটা, মানে এর আগে যদি হচ্ছে আপনি ক্লাবকে বুঝিয়ে নিতে পারেন দ্যাটস ফাইন, বাট ক্লাব যদি চায় আপনাকে ওই টাইম লাইনের আগে ছাড়বে না, আপনি কিছু করতে পারবেন না। মূলত একজন ফুটবলার ক্লাবের সম্পত্তি, ক্লাবের অনুমতি ছাড়া একজন ফুটবলার আসলে কিছুই করতে পারেন না। আর এই রকম ব্যাপারটা যেমন মেসি যখন 2008 খেলতে গেলেন আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে, ওই সময় বার্সেলোনা বাচ্চাদের ছিল, যেতে দিতে চায় নাই, মেসি নিজের স্বেচ্ছায় গিয়েছিলেন, সবগুলো ক্লাবই একটু গড়িমসি করে, স্পেশালি বড় প্লেয়ারের ক্ষেত্রে, কারণ এটা তার শঙ্কা এই টুর্নামেন্ট খেলতে গিয়ে হয়তো ইঞ্জুরিতে পড়ে যাবেন, তখন এই লায়াবিলিটি কে নেবে? ন্যাশনাল টিম তারা মানতে বাধ্য, কারণ এটা ফিফা আয়োজিত টুর্নামেন্ট থাকে, তাই তো? এক্স্যাক্টলি। হ্যাঁ, নাবিল খান এই প্রশ্নের উত্তর দেন, মিনহাজ আহমেদের, উইল মাদ্রিদ বি এবল টু ডমিনেট লা লিগা দ্য ওয়ে বার্সা ওয়াজ ডমিনেটিং ডিউরিং মেসি এরা? আগবা বলবেন, উইল মাদ্রিদ বি এবল টু ডমিনেট লা লিগা, লা লিগা দ্য ওয়ে বার্সা ওয়াজ ডমিনেটিং ডিউরিং মেসি এরা? মানে সম্ভব, সম্ভব, তাহলে এই প্রশ্নটারও জবাব দেন, সেটা হচ্ছে সম্ভব, বেশ ভালোভাবে সম্ভব, এই প্রশ্নটারও জবাব দেন। আনজান আনজান আনু আনু আন লিখছি ভাই আমি, আনুব সরি, আনু আনুম সাহেব, বার্সেলোনা যদি এই দল নিয়ে আগামী 5 বছরের মধ্যে একটাও এল ক্লাসিকো জিতে যায় তাহলে এটা অঘটন হবে কিনা? ভাই এটা তো আবার একটু অন্যরকম, দেখি আমরা বার্সেলোনাও কোনো সাইন করাতে পারে কিনা। সরি, আপনার নামটা আমি এবার ঠিক করে পড়ছি, আনজানা আনু, দেখা যাক, আমি ঠিক করে পড়তে পারছি, মানে বার্সার এই দলটাও আসলে নতুন কোনো কিছু ইনক্লুড করতে পারে কিনা। আচ্ছা, এরকম হতে পারে না যে বার্সা দেখতে পাচ্ছে তাদের চোখের সামনে রিয়াল মাদ্রিদ এত শক্তিশালী হয়ে যাচ্ছে, একটা ভেতরে জমে থাকা একটা আগুন সেইটা নিয়ে ঝাঁপে থাকে না অনেক সময়, যখন আপনি হোপলেস, দের আর টাইমস যখন দ্য বেস্ট ইউ ক্যান ব্রিং, কারণ ধরুন হচ্ছে গিয়ে মানে হ্যান্সি ফ্লিক তো বুঝেই গেছেন তাকে কাঁধের এগেনস্টে ফাইট করতে হবে, লড়তে হবে, ওইভাবে তিনি এই টাইমের মধ্যে হয়তো বা টিমটাকে প্রিপেয়ার করবেন। আর অনেক সময় তো আপনার এমনও হয় যে খুব বড় দল হয়েও তো মাঝে মাঝে আসলে পা হড়কাতে হয়, সুতরাং ওই 5 বছর এল ক্লাসিকো হারলে, যেমন আমরা যদি গত 10 বছরের হিসাব করি 14 থেকে এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদের লা লিগা কয়টা, রিয়াল মাদ্রিদের লা লিগা হচ্ছে 17-তে একটা, এরপরে হচ্ছে কোভিডের সময় একটা, 3-4 বছরে এই গ্যাপটা অনেক কমিয়ে এনেছে, অথচ এমন একটা সময় রোনালদো, আমরা বারবার যেটা বলি রোনালদো তার এত বছরের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ার, প্রায় 9 বছরের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে তিনি লা লিগা জিততে পেরেছেন মাত্র 2 বার, কার্লো আনচেলত্তি তার 30 বছরের ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তার রেশিও অনেক, কিন্তু তার লিগ জেতার রেশিও কম, তুলনামূলক অনেক কম, আপনি যদি গার্দিওলার সঙ্গেও মেলান, লিগের একটা হিসাব থাকে, তাই না? তো রিয়াল মাদ্রিদ ইউরোপে তো তারা অন্য লেভেলে চলে গেছে বহু আগেই, এখন রিয়াল মাদ্রিদ বোধ হয় স্পেনেও তাদের যে লা লিগার টাইটেলটা আছে 36টা, ওটাকে আরও বোধ হয় এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইবে যেটা ধরা ছোঁয়ার বাইরে, টাফ হবে অন্য যে কোনো দলের জন্য, খুবই 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 টাফ, খুবই টাফ। আবার আবার ধরেন যে একেবারে সব কিছু হয়তো হানিমুন নাও হইতে পারে, এইডেন হ্যাজার্ডের উদাহরণ আমাদের সামনে আছে, আমাদের সামনে অনেক উদাহরণ আছে, খুব রিয়াল মাদ্রিদের প্রথম যে গ্যালাকটিকোস কি খুব ভালো করেছিল, তাদের কোনো চ্যাম্পিয়ন্স লিগ নাই কিন্তু,
তাই না, যে রবার্তো কার্লোস, রোনালদিনিও, রোনালদিনিও রোনালদো এদেরকে যখন আনা হলো, ডেভিড বেকহ্যাম, সো ইউ নেভার নো। সাব্বির ভুইয়া তার প্রশ্ন, আর্জেন্টিনা, আচ্ছা আগে মোহাম্মদ মহিবুল্লাহর প্রশ্ন করেনি, আর্জেন্টিনা কোপা এবং পর্তুগাল ইউরো জিতলে এই দুই চ্যাম্পিয়নের ম্যাচ হলে কেমন হবে? মানে ওই যে ওয়ান লাস্ট ড্যান্স তো হয়নি এইবার রিয়াতে, যদি ফিনালিসিমা যদি হয়, মানে ওই ফিনালিসিমা হলে ভালোই হবে। যদি ফিনালিসিমা যদি হয় সেটা তো আগামী বছর হবে, মেসি ততদিনে রিটায়ার না করেন, এক্স্যাক্টলি ধরেন মেসি ওই পাশ দিয়ে কোপা জিতলো, রোনালদো ওই পাশ দিয়ে ইউরো জিতলো, এরপর বললো যে আর খেলবো, আর খেলবো না, আসসালামু আলাইকুম, তখন কি করবেন? তখন হবে না। সাব্বির ভুইয়ার এই রিলেটেড প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে ধরেন এই দুটা দল ফিনালিসিমা খেললো, মেসির থেকে, মেসির অ্যাসিস্ট থেকে গার্নাচো গোল করে সিউ সেলিব্রেশন করলো সিআর সেভেন এর সামনে, তখন কার কি রিয়াকশন হবে? রোনালদো হাসবেন, রোনালদো এরকম সিউ, আচ্ছা ধরেন হচ্ছে গিয়ে করতে দেখে হাসছে, ধরেন গার্নাচো হচ্ছে গিয়ে সিউটা রোনালদোকে সামনে যে করে রোনালদোকে জড়ায় ধরবেন, তখন ডিমারিয়া, ডিপল, রদ্রিগো ডিপল, স্যার রদ্রিগো ডিপল তখন অ্যাকশনে আসবেন, তিনি নিজের ফুটবলারকে টেনে নিয়ে যাবে মাঠ থেকে বের করে নিয়ে বলবে ভাইয়া তোমাকে যাও এখন লাগবে না, পরে এসো, ঠিক আছে, দীপালের উপরে ভরসা রাখো। আচ্ছা ইউরো আর কোপা যখন আনলেনি, এই আদি আর প্রাচীন প্রশ্নগুলো ঘুরে ফিরে এখন সময় যেহেতু গণিয়ে এসছে কোপা আর ইউরোর, এই প্রশ্নগুলো আসছে যে মোহাম্মদ শহীদুল ইসলাম বলছেন, আপনারা সবসময় বলেন ইউরোপের দলগুলো বেশি শক্তিশালী কোপার দলের থেকে, কিন্তু কোপার দলের সাথে ইউরোপের দল বেশিরভাগ হেরে যায় কেন? আমি যদি কই পাইলো যে বেশিরভাগ সময় হেরে যায়, মানে উনি কি এইবারের ওয়ার্ল্ড কাপের কথা বলছেন? মনে হয় তাই, তারপর ধরেন হচ্ছে গিয়ে আর কি, মানে এদের খেলা হয় কই কোপা আর ইউরোর দলগুলোর মধ্যে, ফ্রেন্ডলি ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচের হিসাব বাদ, ধরেন আপনি যদি ফ্রেন্ডলি ম্যাচের হিসাব বাদ দেন, ফিনালিসিমা কোনো অফিশিয়াল কোনো মানে ওইটা অত বড় টুর্নামেন্ট, মেজর টুর্নামেন্ট, মেজর টুর্নামেন্ট না, তাহলে বাকি থাকে কি ওয়ার্ল্ড কাপ? মানে উনি বোঝাতে চাচ্ছেন যে ধরেন আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়েছে, মানে কোপার দল হারালো ইউরোপের দল, ব্রাজিল তো 2002 বিশ্বকাপ জিতলো, এরপর 2006 থেকে একটা না 2022 পর্যন্ত যতবার বাদ পড়েছে ইউরোপের দলের কাছে বাদ পড়েছে, আর্জেন্টিনা 2022 ওয়ার্ল্ড কাপে তার আগে যতবার টুর্নামেন্ট, 2018 বাদ পড়লো, 2014 ইউরোপের দলের কাছে বাদ পড়েছে, তো আসলে কোন ঠিক বেসিসে আমার ঠিক মাথায় ধরলো না, যদিও আপনি এটা বলতে পারেন যে ইউরোপ অনেক বড়, আমেরিকা, ল্যাটিন আমেরিকা আরও ছোটো, 10টা দেশের মাত্র, ল্যাটিন আমেরিকা 10টা দেশের না, ল্যাটিন আমেরিকা আর একটু বড়, সাউথ আমেরিকা আসলে 10টা দেশের আর কি, মানে ল্যাটিন আমেরিকা বলতে বোঝায় যে ল্যাটিন ভাষাভাষী, কনমেবলের টুর্নামেন্টগুলোতে 10টা দল নর্মালি অংশগ্রহণ করে, তো মানে ইউরোপে অনেকগুলো ফেভারিট, আমরা কোনোটারাই বড় ছোট করতে চাই না, কিন্তু দিজ আর ফ্যাক্টস যেটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা মোর্শেদ, আমি ইউরোপ থেকে এখন বাংলাদেশে চলে আসছি, আমার ইউরোপ পার্ট শেষ, হ্যাঁ ইউরোপের আরেকটা প্রশ্ন আছে আমার শেষ আর কি, আচ্ছা আপনি ওটা করেন না, আপনি করেন দেশে যখন ফিরছেন। মোর্শেদ হাসান বিশাল তার প্রশ্ন, নারী দলের কোচ পিটার কি থাকবে, নারী সাফে বাংলাদেশের সুযোগ কেমন? পিটার বাটলার মাত্রই শুরু করেছেন আসলে নিজের এই বাংলাদেশ অধ্যায়টা, দুটা ম্যাচ, ফার্স্ট ম্যাচের ফার্স্ট হাফ বাদ দিলে বাকি তিন হাফ বাংলাদেশ ভালো খেলেছে, চাইনিজ টাইপে কেমন দল, কেমন মানের দল সেটাও তো আসলে বুঝতে হবে, আর তিনি থাকবেন, তার সাথে তো চুক্তিটা তো হচ্ছে গিয়ে লম্বা সময়ের জন্যই আছে, আর সাফ যেহেতু নেপালে হচ্ছে, পিটার বাটলারের মাঝখানে নিজের টিমটাকে গুছিয়ে নেবেন, এবং তিনি তো ক্লিয়ার কিছু মেসেজ দিয়ে দিয়েছেন এই দলে নামে চলবে না, তোমাকে পারফর্ম করে হলে থাকতে হবে, তিনি সাবিনাকে সাব করেছেন, মানে পরে নামিয়েছেন, ফার্স্ট ম্যাচে তাকে সাব করে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে অনেক সময় তোমার মন চাইবে কিন্তু তোমার শরীর চলবে না, সেটা সাবিনাকে বুঝতে হবে, সাবিনার কথা, সানজিদাকে তিনি ড্রপ করেছেন, তিনি মাসুরাকে ড্রপ করেছেন, সো ইটস এ হিউজ। তবে আমি চাইনিজ তাইপের সঙ্গে প্রথম ম্যাচটা খুব ভালোভাবে আমি খেয়াল করতে পারি নাই, আমি সেকেন্ড ম্যাচটা যে দেখলাম আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মেয়েরা চমৎকার ফুটবল খেলেছে, ফিফা র্যাঙ্কিংয়ে যে বাংলাদেশের মেয়েরা 100 ধাপ পিছিয়ে এই দলটার সঙ্গে, এটা তো বোঝার কোনো উপায় আমি দেখলাম না, সেকেন্ড ম্যাচটা একেবারে কোনোভাবেই বোঝার উপায় নেই, বাংলাদেশ স্পেশালি মোনিকা চাকমা, শি ওয়াজ ব্রিলিয়েন্ট থ্রু আউট দ্য ম্যাচ, শামসুনাহার জুনিয়র ভালো করেছেন, শামসুনাহার ভালো করেছেন, সিনিয়র ভালো করেছেন, ঋতুপর্ণাও ভালো করেছেন, মুনকিকে দেখলে কে বলবে, দুটো ম্যাচ মাত্র তিনি খেলেছেন, স্বপ্নাও ভালো করেছেন, যে সব শামসুনাহার আর তহুরা যেখানে মার খেয়েছেন হচ্ছে ফিজিক্যালি, তারা স্ট্রাইকার দুজন ফিজিক্যালি ডিফেন্ডার, এবং এটা কিন্তু ধরেন এই অ্যাপ্রোচটা যদি বাংলাদেশ ধরে রাখতে পারে অক্টোবরে সাফে, তো আপনার এরকম ফিজিক্যাল টিমের সাথে খেলতে হবে না, তখন আপনার টাইটেল ধরে রাখার জন্য
খুব বেশি আসলে খারাপ করবে না বাংলাদেশ যদি এই অ্যাপ্রোচটা ধরে রাখতে পারে, কারণ পিটার বাটলারের হাতে সময় রয়েছে জুলাই অগস্ট সেপ্টেম্বর তিন মাস। তবে এইখানে বাংলাদেশের সবচেয়ে বড় মিস কি, বাংলাদেশের যে ডিফেন্স লাইনটা এটাকে একটু মানে আগে যেরকম সলিড মনে হতো সেটা সেটা সেখানে একটা ভালো ফাটল ধরেছে। এটার কারণ হচ্ছে তাড়াতাড়ি পারেন তত বাংলাদেশের জন্য ভালো, কিন্তু বাংলাদেশের মেয়েদের ফুটবল আসলেই দেখার মতো, মানে দেখার মতো ফুটবল। এবং একটা জিনিস হিসেব করেন আপনি, ঘাসের মাঠে দুটো ম্যাচ খেললো, আমি আমি মানে কিছু কিছু পাস কিছু কিছু বিল্ড আপ দেখছিলাম মন্ত্রমুগ্ধর মতো, এত সুন্দর ফুটবল বাংলাদেশের মেয়েরা খেলতে পারে এটা আমাদের গর্ব করার মতো জায়গা যে আমরা এই এই ব্র্যান্ডের ফুটবল। এবং আপনি চিন্তা করেন তো ফিফা র্যাঙ্কিংয়ে 40 নম্বর দেশ, মানে বুঝেন মানে চারটিখানি কথা তার তার এগেনস্টে আপনি হচ্ছে এই খেলা দিয়েছেন, অবিশ্বাস্য। বাংলাদেশে শুধুমাত্র একটা নাম্বার প্রপার নাম্বার 9 যদি কাল অপারেট করতে পারতো বাংলাদেশ এই ম্যাচ হারতো না 1-0। বলেন আপনার প্রশ্ন করুন, আমি একটা জিনিস বলছি। আমার প্রশ্ন হচ্ছে একদম সরাসরি নেদারল্যান্ডস থেকে এসে এরিক টেন হ্যাগ প্রশ্নটা করেছেন আমাকে, বলেছেন আবার রিফাত বলো তুমি তুমি করে তিনি আমাকে সম্বোধন করেছেন। আচ্ছা বলছি স্যার, ম্যান ইউনাইটেডের দলে কোন বিষয়গুলোর ওপর গুরুত্ব দিলে সামনে ম্যাচ জিততে পারবো, তিনি নিজের কথা বলছেন, আমার চাকরি থাকবে আমার সমর্থকেরা সন্তুষ্ট থাকবে। স্যার আপনার এই প্রশ্নের জবাবে আমি যেটা বলতে চাই, আপনি যেহেতু কোচ আপনি আমাকে তুমি করে বলতেই পারেন, এটা আপনার সেই ন্যায়সঙ্গত অধিকার আপনার রয়েছে এরিক টেন হ্যাগ সাহেব, আমি বলবো যে আপনি মনে হয় কথাবার্তা একটু সঙ্গত থেকে মাঠের কাজে যদি মনোযোগ দেন, আপনি যেমন ম্যানচেস্টার সিটির সঙ্গে একটা দুর্দান্ত ট্যাকটিক্যাল পারফরমেন্স আপনার দল দেখালো, এই ধরনের খেলায় যদি আপনার দল সবসময় খেলতে পারবে সেটাও বলছি না, কিন্তু থ্রু আউট দ্য সিজন যদি আপনি একটু ধারাবাহিকতা ধরে রেখে খেলতে পারেন, যদি আপনি 90 মিনিটে এক গোল দিয়ে 91 মিনিটে আরেকটা গোল হজম করে 93 মিনিটে আবার গোল খেয়ে ম্যাচ না হারেন, তাহলে সমর্থকেরা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তবে এর আগে আপনাকে আসলে আপাতত ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মালিকপক্ষকে একটু বোধহয় বাটারিংয়ের ওপরে রাখতে হবে যদি আপনি আপনার চাকরিটা টিকিয়ে রাখতে চান, সেই সিদ্ধান্তটা ঝুলে আছে এখন। আপনি একটু রিকমেন্ড করে দিন আপনার কাছে সুযোগ থাকলে, আমি আমি সেটা চেষ্টা করব, একটা খোলা চিঠি পাঠিয়ে যদি ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে আমার সঙ্গে যদি যোগাযোগ করা হয়, আমি নিজে থেকে একটা ম্যানচেস্টার ইউনাইটেডের মেইলে আপনি একটা খোলা চিঠি আমি আপনার কথাটা বলব পাঠান, যদিও সাংবাদিক হিসেবে সেই কাজটা আমি করতে পারি না, তবে আপনি যেহেতু আমাকে বলেছেন আই ক্যান ট্রাই। রাকিব আহমেদ তার প্রশ্ন, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের দাম কত আর কিভাবে কাটতে হয়? টিকিট কাটতে হয় হচ্ছে গিয়ে পকেট নামে নতুন একটা অ্যাপস এসেছে, নতুন নয় বেশ কয়েক মাস ধরে এসেছে পকেট অ্যাপস, সেই অ্যাপসটা আপনারা প্লে স্টোর অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, তারপর সেখানে সেখান থেকে বাংলাদেশের রেজিস্ট্রেশন করে সেখান থেকে টিকিটগুলো আপনারা কাটতে পারবেন। তিন ক্যাটাগরির টিকিট রয়েছে, 800, 500 এবং আরেকটা মনে হয় 200 বা 300 এরকম, তো সেখান থেকে আপনারা আসলে কাটতে পারবেন। শেষ প্রশ্ন সাইমন আহমেদের, চেলসি 5 বছরের জন্য কোচ সাইন না করে 6 মাসের জন্য করলে ভালো হতো কিনা, দুর্দান্ত প্রশ্ন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। এই ছিল বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো, আজকের আয়োজন। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট tsports.com.